বুঝলে দেখুন ইনজেকশনটা দেওয়ার পর ওই জনি তো আধা ঘন্টা ওর পাশে বসেছে আর সবথেকে ভালো কথা ইনজেকশনে খুব ভালো রেজাল্টও দিয়েছে আর ওর কষ্টটা কিন্তু আগে থেকে অনেকটা কমে গেছে আর হ্যাঁ ম্যাম আপনি সব ওষুধগুলো বুঝে নিয়েছেন তো আসলে ওটুকু একটা বাচ্চা কেমন ছটপট করছিল দেখা যাচ্ছিল না বললাম ইট উইল বি অল রাইট আর শুন এই ওষুধটা যেমন চলছে তেমনই চলবে আর নতুন ওষুধটা বলছো আপনি কাল থেকে স্টার্ট আর দেখেন যদি এই পর পর হচ্ছে আমি একটা লিঙ্ক থাকি তো কাছে পাঁচ মিনিটে চলে আসবে আর ম্যাম এখন বাজে ঠিক 9টা আপনি ঠিক 11টা বাজে ওষুধটা খাবেন 10টার সময় ব্যাটস আ মাস্ট जाओ দিল্লির ফোনটার জন্য ওয়েট করছি না না কোনো অসুবিধা নেই
বসুন, একটু পরে ট্রাই করবেন। দাঁড়ান, আপনাকে একটু কফি। আরে না না, আসলে আপনার বাড়ির উল্টো দিকে যে ছোট চায়ের দোকানটা, এই মাত্র চা খেলাম। ও আচ্ছা, আপনি তো বলছিলেন আপনি কাছেই থাকেন, কোথায়? ওই যে জুবিলি পার্ক। হ্যাঁ হ্যাঁ, ওর পাশেই একদম একদম কাছেই। বসুন না, বসুন। আচ্ছা, দেখোই না আর ওকার কত কিছু কেচ্ছা কেলেঙ্কারি বের হয়ে জাস্ট জাস্ট ঘোলা জলে না মাছ ধরা চলছে। হ্যাঁ, ইলেকশন তোমার স্পেকুলেশন, তো দেখো কি হয় না। ছেলেটা এখনো একই রকম ভাবে অসুস্থ, না না জ্বর এখনো কমেনি। কি বলবো বলো, ডাক্তারবাবু এসেছিলেন, উনি তো বললেন একটু অবজারভেশনে রাখতে। হ্যাঁ, ওষুধ চলছে, দেখা যাক, আশা করছি সেরে উঠবে। না না, এই উইকে আমি কোনো মিটিং অ্যাটেন্ড করতে পারবো না, বুঝতেই তো পারছো। ঠিক আছে। ও হ্যালো, আচ্ছা বলছি তাহলে দিল্লি থেকে ফোন আসার কোনো ব্যাপার নেই তাই তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমার ফোন আসার কোনো ব্যাপার নেই, আপনি ট্রাই করুন। নিশ্চিন্ত হওয়া গেল, তিন দিন পর একটু টেনশনটা কাটলো, জ্বরটাও দেখলাম এখন একটু কমেছে আর ভালো ঘুমাচ্ছে। তবে এখনো কি এনগেজ নাকি? না না, পেয়েছি। আসলে যাকে দরকার তিনি মুহূর্তে বাড়িতে নেই। ও, তো বাড়ির লোক বললেন যে 15 মিনিট পর ফোন করলে আমি পেতে পারি। আসলে 15 মিনিট তো আর কম সময় নয়, আপনি ব্যস্ত রয়েছেন, তারপর আপনার ছেলে অসুস্থ, এই সময় আপনাকে কতটা অসুবিধা একটু বলুন তো। আমি বরং চাষ উঠি। না না, আপনি বসুন, বসুন না। দেখুন, আমার তো এখন ফোন আসার কোনো ব্যাপার নেই, আর ওদিকে টেনশনটা ওখানে একটু রিলিফ হয়েছে। আপনার আর্জেন্ট দরকার, আপনি একবার ফোনটা করেই যান, অসুবিধা নেই। তা আপনার নাম কি ভাই? নাম টাম বলো, আজকাল ছেড়ে দিয়েছি। নাম শুনে কার কি লাভ সেটাই তো বুঝি না, নিশ্চয়ই আপনার কোনো লাভ হবে না। তা হবে না ঠিকই, তবে জিজ্ঞেস করবেন? আর জিজ্ঞেস করি না, এই প্রশ্নের উত্তর দিতে আমার কোনো আপত্তি নেই। আমি ব্যারেন্ডা বাজি, মানেটা নিশ্চয়ই বুঝেছেন? তা বুঝেছি। বিএসসি পরীক্ষায় পাস করেছি, 7 বছর হলো, বিশেষ করে খুব একটা খারাপ পরীক্ষা হলো। তা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো চাকরি বাকরি পাননি তাই তো? এসব কি আর বলে বোঝাতে হয়? আরে এসবই তো হচ্ছে এখন দেশে দেশে সব জায়গাতে। সামনের ইলেকশনে আপনি এই এরিয়া থেকে ভোটে দাঁড়াচ্ছেন কোথায় সেরকম কিছু তো আমার জানা নেই। লোকে তো বলে, দেখুন
লোকে তো অনেক কথাই বলে, তবে ইলেকশনে দাঁড়ানোর মতো যোগ্যতা আমার আছে বলে আমি মনে করি না। ইলেকশনে দাঁড়াতে গেলে সবসময় কি যোগ্যতা লাগে? কত চোর ছেঁচোর মসনদে গিয়ে বসছে, টাকা টাকা করছে, যে যার তালে আছে, আর টাকা থাকলেই সব মিলবে, মাল হ্যাঁ তো তাল হ্যাঁ, আর এরকমটা তো চলছে আর চলবে। দেখুন, এরকমটা চলছে বলেই যে ভবিষ্যতে এমনটা চলবে তা কিন্তু নয়, অবস্থা বদলাবে বদলাবে। হোপ সো, উই লিভ বাই হোপ। আপনার অনেক ভাষণ আমি শুনেছি, আপনি খুব আশার কথা শোনাতে ভালোবাসেন। দেখুন, বিশ্বাস থেকেই কথাগুলো বলি। জানেন, আপনার এই কথাগুলো একসময় আমার খুব ভালো লাগতো, আপনার ভাষণ দেখি মতো আমাকে ডাকতো। আমি আপনার একজন অ্যাডমায়ারার ছিলাম, ফলোয়ার বলতে পারেন, কিন্তু এইসব আমার কানে না। জানেন, ভাষণ শুনলে আমি পালাই, ভাষণ কানে ঢুকলে আবার আমার কানের মধ্যে মাংস হয়, দুপাশটা ফুলে যায়, কেমন কেমন যেন কটকট করে। দেখবেন, এই ভাষণ দিতে দিতে আপনাদের চলে এক সময় বেয়ারা ধরনের একটা ব্যাধি এসে যাবে। মেলে না, কিচ্ছু মেলে না, কথা কাজের কোনো মিল নেই, তবু তবু ভাষণ আর ভাষণ। জানেন, জানেন আমার বাড়ির টিভিতে যখন কেউ ভাষণ দেয় তখন আমি তাকে তোয়ালে চাপা দিয়ে রাখি যাতে বক্তার মুখ থেকে কুতু ছিটকে না আসে। আমি কিন্তু বুঝি, একটা জেনুইন অ্যাঙ্গার থেকে এরকম একটা ফিলিংস আসে। বুঝেন, বুঝে কি করেন? এই যে আমাদের মতো ছেলেরা মেয়েরা নিষ্কর্ম হয়ে বসে আছে, বিনা দোষে পানিশমেন্ট কেন করতে পারেন? বছরের পর বছর আমরা সংখ্যায় বেড়ে চলেছি, আর গতকাল এভাবে ভিকটিম হয়ে থাকতে হবে বলুন তো? কর্মসংস্থান নেই, তাই অর্থের উপার্জনও নেই। বিশ্বাস করুন, আমাদের না দায়িত্ব হচ্ছিল, স্বপ্ন ছিল, এসব চাপা দিয়ে একটা মানুষ কতদিন বাঁচতে পারে বলুন তো? বয়সটা বেড়ে চলেছে অথচ জীবনটা শুরু করা যাচ্ছে না, ঠিক কেমন কথা? জানেন, আমরা না ক্রমশ মানুষ থেকে কেমন যেন জঞ্জালের স্তূপে পড়ে যাচ্ছে। জঞ্জালের স্তূপ? আমি তো ভাবি ওটা বারুদের স্তূপ। ভাবেন সত্যি ভাবে? তাহলে রাজনীতি করতে গিয়ে এরকম একটা সাংঘাতিক বিপদের কথা আপনারা ভুলে আছেন কিভাবে? কে বললো ভুলে আছি? ভুলে যদি নাই বা থাকবেন তাহলে আপনারা আপনারা করছেনটা কি? কিছুই করছি না বলে আপনার মনে হয়? দেখুন দেখুন, আমরা জানি কি হচ্ছে চারপাশে, আর আমরা সেটা সমাধানের রাস্তাও খুঁজে বের করার চেষ্টা করছি। আমরা বিভিন্ন রকম প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি যাতে কিনা কর্মসংস্থানের সুযোগ পাবো। আমরা শুনি অনেক কিন্তু দেখি কম। দেখুন, যেমনটা শুনছেন তেমনটা দেখবেন, কিন্তু কিন্তু ভাই একটু একটু ধৈর্য তো ধরতে হবে নাকি? ধৈর্য আর কত ধৈর্য ধরবো বলতে পারে? তাছাড়া মরলে চিতায় মর তুলে কি লাভ হবে আমার? আর মর যে উঠবে সে বর্ষাও তো। আর একটু আগে আপনি বলছিলেন না, আমরা জঞ্জালের স্তূপ নয়, বারুদের স্তূপ। সত্যি যদি আপনি এই কথাটা ভেবে থাকেন তাহলে এটা জানবেন যে বারুদ কিন্তু জ্বলে ওঠার সময় হয়েছে, সাংঘাতিক সর্বনাশে কিন্তু আর বেশি বাকি। আচ্ছা আচ্ছা, আপনারা কি মনে করেন আমরা এসব কিছুই জানি না, কিছুই বুঝি না? আরে, আমরা কি জানি না যে একটা কি ভয়ঙ্কর বিপজ্জনক একটা বিশৃঙ্খল ভবিষ্যৎ অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য? আর আর সবথেকে বড় কথা, এসব আপনাদের ভাবনা চিন্তা যথেষ্ট লজিক রয়েছে, কিন্তু কিন্তু এসব তো কোনো রাস্তা হতে পারে না। বলুন, বললাম তো আমরা বিভিন্ন রকম প্রক্রিয়া চালাচ্ছি যাতে কিনা পুরানো কথা পুরনো কথা হ্যাঁ হ্যাঁ পুরানো কথা। দেখুন, এইসব কথা আমরা আগে অনেক অনেক শুনেছি। তাহলে তো দেখতে পাচ্ছি আপনার সঙ্গে এসব নিয়ে আলোচনা করার কোনো মানেই নেই। থাক তো আলোচনা, থাক দরকার নেই আলোচনা। হ্যাঁ তাই থাক, হ্যাঁ থাক, করছেন কেন? আপনি একটু বসুন, আমি আসছি।
ডাক্তার বাবু? হ্যাঁ, আমি তাপস বসু বলছি, রিন্টুর বাবা। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওর টেম্পারেচারটা মনে হয় একটু বেড়েছে। না, অ্যাকচুয়ালি মুশকিলটা হচ্ছে কি, মানে আমার কাছে আরেকটা থার্মোমিটার ছিল, তো দুটো থার্মোমিটার দিয়ে চেক করতে দু রকম রিডিং আসছে। হ্যাঁ, একটা 99, একটা 102। শোনো, চিন্তার কোনো কারণ নেই। উনি বললেন যে ওই আগের থার্মোমিটারটাই ঠিক আছে, ঠিক আছে, ওটা দিয়ে তুমি দেখো, আর এভরি 15 মিনিটস একটা চার্টের মধ্যে ওটা নোট করো, দেখো টেম্পারেচারটা বাড়ছে না কমছে কি আছে। হ্যাঁ, আর ওই যে ওষুধটা আছে না, ওই ক্যাপসুলটা 10টা 10টার সময় ওটা একটু খাইয়ে দিও ট্যাঙ্কে। একটু চিন্তার কোনো কারণ নেই, তুমি একটু দেখো। দিনকাল পড়ল, দুটো থার্মোমিটার নাকি দু রকম রিডিং দেখাচ্ছে। এটা এটা থার্মোমিটারের উপর পর্যন্ত ভরসা রাখার উপায় নেই আজকাল। আপনি সে কোথায়? সে মানে? সে মানে যে ছেলেটা এখানে বসেছিল সে কি? আমিই তো বসেছিলাম, এতক্ষণ আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি তো আর প্রসঙ্গটা চালাতে চাই। এই থামুন 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 থামুন। আরে বাবা, যে ছেলেটা ফোন করবে বলে এসেছিল সেই ছেলেটা কোথায়? আরে আমি তো ফোন করতে এলাম, মিনিট 15 বাদে ফোন। এ থামুন তো, সব বাজে কথা, ইটস আ প্ল্যান্ড গেম। গেম? এ মা, তাছাড়া কি, আপনি কোথা থেকে চলে এলেন তাহলে? বিলিভ মি, আমি এখানেই বসেছি। এ থামুন তো, আশ্চর্য, আপনার ছেলের অসুখ না আপনার অসুখ? আপনি একজনকে হঠাৎ আরেকজন দেখেন, এ তো মানসিক রোগ দেখছি। আচ্ছা কি চাইছেন বলুন তো, কি করেছেন এসব? হ্যাঁ, হঠাৎ এরকম রসিকতার মানেটা কি? দেখুন দেখুন, আমার এসব কিছু ভালো লাগছে না। আমি আমি ভালোভাবে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ আপনি এখান থেকে চলে যান, প্লিজ। বাহ, ফোনটা করবো না? আপনিই তো নিজে চেঁচে থেকে গিয়ে ফোনটা করে দিতে বললেন। আমি বলেছিলাম তো ফোনটা করার কথা, আমি বলছি ফোনটা আপনি করবেন না, প্লিজ। অদ্ভুত, বেশ কথা হচ্ছিল, হঠাৎ আপনার কি যে হলো, আমাকে আলাদা লোক ঠাউরে বসলে, কি ফ্যাশাদ রে বাবা। আচ্ছা আপনি একটু ধাতস্থ হয়ে মনে করার চেষ্টা করুন না, এক কাজ করুন, কফিতে চুমুক দিয়ে নয় একবার ভেবে দেখুন। দেখুন ওটা রাখুন, ওটা দেখুন, আমার কোনো কিছু শোনার নেই, ঠিক আছে? দেখুন আমার কিন্তু, আমার কিন্তু টলারেন্স লেভেলের একটা সীমা রয়েছে, আমার কিচ্ছু ভালো লাগছে না এই সমস্ত, প্লিজ। আপনি আপনি যান তো এখান থেকে। আরে সে তো আমি যাবই, কিন্তু কিন্তু আবার হিন্দুটা কিসে? আরে আমি চলে গেলে আপনি তো সেই ভুল ধারণা নিয়ে থাকবেন যে আমি একজন অন্য লোক। দেখুন আমার ভাবনাটা না আপনার না ভাবলেও চলবে, ওকে? কিন্তু আমার ভাবনা তো আপনাকেই ভাবতে হবে। আপনার ভাবনা মানে আপনার কি ভাববো আমি? ওই যে আপনার সঙ্গে কথা হচ্ছিল আমার ভবিষ্যৎ নিয়ে, আপনি রাজনীতি জগতের মানুষ, আপনাকেই তো এই নিয়ে ভাবতে হবে। তা আমার তো যা বলার ছিল পরিষ্কার বলেই দিলাম। এই দেখুন, আপনি নিজে মুখে স্বীকার করলেন যে এই প্রসঙ্গে আগে আপনার সঙ্গে কথা হয়েছে, গোলমালটা যে আপনার, এবার আপনি বুঝতে পারলেন তো? আচ্ছা কি শুরু করেছেন বলুন তো, আমি কিছু বুঝতে পারছি না, কেন সমস্ত রসিকতা চালিয়ে যাচ্ছেন তখন থেকে একটার পর একটা? আরে কেন এরকম একটা টর্চার করছেন আমার উপরে? আমি আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? করেও থাকতে পারেন। করে থাকতে পারি মানে? করে থাকতে পারি মানে এটা কি? আরে যা বলবার সরাসরি বলুন, গিভ মি আ স্ট্রেট অ্যান্ড ক্লিয়ার রিপ্লাই। দেখুন ক্ষতি প্রসঙ্গটা কিন্তু আপনি তুলেছেন, ও কথা কিন্তু আমি বলিনি। আচ্ছা শুরু হলো দেখতে পাচ্ছি, তখন থেকে একটার পর একটা উল্টো ও পাল্টা কথা বলে চলেছেন। আপনি আপনি আসুন, দেখা থেকে যান যান, আপনি ফোনটা করেই চলে। না, আমার ফোন আমি আপনাকে ইউজ করতে দেবো না। দেবেন না তো দেবেন না তো দেবেন না, তবে আমার দু চারটে কথা বলার বাকি আছে, বলি সেটা তো বলতে দেবেন? আমি তো বললাম আমার কিছু শোনার নেই, আপনি প্লিজ আসুন। ও আপনার বাড়ি বলে সব আপনার ইচ্ছে মতো হবে তাই তো? ভারী ভদ্র লোক দেখছি আপনি। ভদ্রলোক আপনি থাকতে দিচ্ছেন না কোথায়? আচ্ছা আমার দু চারটে কথা শুনলে আপনার কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? কেন কেন এরকম করছেন কেন বলুন তো, আমি তো কিছু বুঝতে পারছি না। আরে অদ্ভুত, তখন থেকে দেখুন আমার এই সমস্ত কিছু কিছু ভালো লাগছে না, আপনি আপনি প্লিজ এখান থেকে চলে যান, জান তো? কিন্তু আমি তো এত সহজে যাবো না,
আসুন চলো আমার দেখুন দেখুন আমি তো বলছি আমার কিছু ভালো লাগছে না আপনি কি চাইছেন আমি ফোনটা তুলে থানায় খবর দিই সেটাই চাইছেন সে আপনার ইচ্ছা না না আপনি কিন্তু সেটাই করতে আমাকে বাধ্য করছেন তাতে আমি বাধা দেব না তবে আমার দু চারটে কথা বলার বাকি আছে আর সেটা শোনার জন্য আপনাকে অনুরোধ করছি আর তার জন্য এতটা উত্তেজিত হওয়া কিন্তু আপনাকে মানায় না মানায় না তাই না আমার অবস্থায় আপনি থাকলে আপনি উত্তেজিত হতেন না আপনি আপনার অবস্থার সঙ্গে আমার অবস্থা তুলনা করছেন আজ আপনার ছেলের অসুখ তাই আপনি চোখে অন্ধকার দেখছেন আর আমরা আমরা তো অন্ধকারেই ডুবে আছি ঘুমিয়ে অন্ধকার জেগে অন্ধকার শুনুন আপনার ছেলের বিপদ তাই তো আর আমাদের প্রতিটা সমাজের এক একটা মানুষ ধরছে আমি বাঁচলে আমার ফ্যামিলি বাঁচে কিন্তু আমার বাঁচার রাস্তাটাই বলতো অথচ তার জন্য কিন্তু আমি দায়ী নই আর এই ঘটনাটা চলছে চলছে আর চলছে এরপর কে বেশি উত্তেজিত হবে আপনি না আমি কোথায় বড় লোকসানটা করতে চলেছে আপনার ঘরে না আমাদের মতো ঘরে ঘরে থানায় খবর দেবেন থানায় কে তোয়াক্কা করে আপনার থানার মরা মানুষ মরারই ভয় পায় না তার আবার মারের ভয় আরে যান যান ফোনটা তুলে যা ইচ্ছে তাই করুন গিয়ে যান জীবন গড়তে শিক্ষা চাই বলে জন্ম থেকে দামা মামা যাবে আর কোন মতে সেই শিক্ষা নিয়ে এলে বাঁচার জন্য ধূপকাঠি বিক্রির দাওয়াই কচ্ছেন হবে না এটা তো হতে পারে না বিএসসি পাস করে দেশের এই অব্যবস্থার জন্য আমি কেন পটলে ছুরি কাঁধে তুলব তাহলে লেখাপড়ার নামে কেন ভাওতা দেওয়া হবে তাহলে ছোটবেলা থেকে কেন ধূপকাঠি বিক্রির তালিম দেওয়া হলো না তাহলে তো আজ আমি এত চেঁচাতাম না এই কথাগুলো বলবেন বলে এসেছিলেন তাই তো হ্যাঁ আমি তো শুনলাম তাহলে এবার আসুন এটাই বলছেন তো আর কি বলতে পারি আমি বলুন তো তারা আপনাদের সবকিছু আমি শুনলাম কিন্তু কিন্তু আপনাদের এই সমস্যার মূলে আমি সেটাই বা ধরে নিচ্ছেন কেন মানে বুঝতে পারছি না আমি কে আপনি কে হ্যাঁ আমি আমি কে আপনি হলেন আমাদের নাটকের একটা নাটক হ্যাঁ নাটক আমি তো কিছু বুঝতেই পারছি না আপনারা কি তখন থেকে বলে চলেছেন এই একটা ছেলে চলে গিয়ে তার জায়গায় আরেকটা ছেলে চলে আসা তারপর তারপর সে নিজেকে আগের ছেলেটাই বলে ক্লেম করা তারপর হঠাৎ করে আমাকে নাটকের চরিত্র ঠাউটা বসা দেখুন দেখুন আপনারা তারপর যেভাবে ব্যাখ্যা যেভাবে খুশি আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু আমার না এসব কিছু ভালো লাগছে না এখন যথেষ্ট টেনশনে রয়েছে ছেলেকে আমি 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 আঞ্চল করে রিকোয়েস্ট করছি আমাকে আমাকে প্লিজ আপনারা ছেড়ে দিন প্লিজ ছেড়ে দিন আপনাকে কি বেঁধে রাখা হয়েছে আপনার যা ইচ্ছা আপনি তাই করুন ছেলের কাছে যেতে চান যান এই ঘরে থাকতে চান থাকুন আমার এই বাড়িতে একটা কাজ আছে কাজেই কি কাজ কাজ ওই যে বললাম একটা নাটক হবে এখানে ও বাবা নাটকের কথা কি হেয়ালি শুরু করেছেন তখন থেকে বলুন তো আপনি হেয়ালি ভাবছেন আমরা কিন্তু হেয়ালি করছি না পরিষ্কার একটা নাটক করব আপনি দেখতেও পাবেন আচ্ছা নাটক কথাটা শুনে আপনি এত চোখছেন কেন বলুন তো নাটক আপনার ভালো লাগে না এর উত্তর আর আমি কি দেবো বলুন কিন্তু আমি তো যতদূর শুনেছি আপনার নাটকে যথেষ্ট ইন্টারেস্ট আছে আপনি নাটক দেখেন নাটক পড়েনও কি ঠিক বললাম তো তা সব জেনেই যখন এসেছেন তাহলে ভাত জিজ্ঞেস করছেন কেন তখন থেকে আপনি নাট্যকার ম্যাক্স ফিশের নাম শুনেছেন শুনেছি তার বিডারম্যান উন্ডি ব্যান স্টিফার নাটকটি পড়েছেন বাংলায় যার নাম হতে পারে যারা আগুন লাগায় পড়েছেন এই নাটকটাকে বলা হয় আ মরালিটি প্লে উইদাউট আ মরাল অনেকটা ওই প্যারাবল ধরনের নাটক জার্মানির কোনো একটা শহরে কে বা কারা
হঠাৎ হঠাৎ করে কোনো বাড়িতে অফিসে বা প্রতিষ্ঠানে আগুন জ্বালিয়ে দিচ্ছে। অজ্ঞাত পরিচয়ের কিছু মানুষ বাড়িতে ঢুকে পড়ছে, তারপর সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই ধরনের বিষয় নিয়ে নাটকটা। আসলে কিছু মানুষ দেশের বিকৃত ব্যবস্থার বিরুদ্ধে একটা বিকৃত প্রতিশোধ নিতে চাইছিল, যেখানে সেখানে আগুন জ্বালিয়ে দিল। এই নাটকের গল্পটা আমাকে এভাবে শোনানোর মানে? শোনাচ্ছি কারণ এই নাটকটাই আমরা করতে চাই। বিকৃত প্রতিশোধের নাটক? হ্যাঁ, বিকৃত প্রতিশোধের নাটক। আমার মতো কয়েকজন বন্ধু এই নাটকটা করে ভাবলাম এই নাটকটা করলে কেমন হয়। খরচও খুব একটা বেশি লাগবে। এক মিনিট। আচ্ছা, এতক্ষণে বুঝলাম। তার মানে ওই খরচ সংক্রান্ত ব্যাপারে আমার সাহায্য চাইতে আসে? না না না, খরচ আর কত, খালি একটা বোমাই তো বানাতে হবে, সে আমরা ম্যানেজ করে নিতে পারবো। কিন্তু ভাবছিলাম নাটকটা করবো কোথায়। শেষ পর্যন্ত আপনার বাড়িতে করবো বলে স্থির করলাম। আমার বাড়িতে ফার্স্ট শোটা, পরের শোয়ের জন্য আমরা অন্য কোনো জায়গা বেছে নেবো। তা এটা কি আপনার নাটক করার জায়গা বলে মনে হয় নাকি? আমরা তো মনে করছি এটাই নাটক করার জায়গা। অবশ্য আমাদের যে কোনো জায়গা হলেই চলে যেত। বুঝতে পারছি না। তখন থেকে একটার পর একটা কথা বলে আমাকে খামোখা উত্তেজিত করার চেষ্টা করে যাচ্ছেন। আমার উপর একটা অকথ্য মেন্টাল টর্চার চালিয়ে যাচ্ছেন। দেখুন, আমি বলছি আমার এসব কিছু ভালো লাগছে না। এখন আমি একটু 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 শান্তি চাই। আমার কিচ্ছু ভালো লাগছে না। প্লিজ সেটা নিয়েছেন কেন? আমাদের ছাই ভস্যে ঘুরে গেছে, যাই গিয়ে ফেলে দিয়ে আসি। আপনি ওটা রাখুন, ওটা ফেলার লোক আছে, সময় মতো ফেলে দিয়ে যাবে। রাখুন। আরে এত ভরে গেছে, সে কে কখন এসে ফেলবে? আমি ফেলে দিয়ে আসলে কি হয়েছে? দেখছি আমার কোনো কিছুই আপনার পছন্দ হচ্ছে না। এই দিন তো আমার আছে দিন। আহা, আপনি এরম করছেন কেন? এটা আমাকেই ফেলতে হবে, কারণ এটাই আমাদের নাটকের নির্দেশ। নাটকের নির্দেশ মানে? নাটকটা যখন শুরু হয়ে গেছে তখন নাটকের নির্দেশ তো পালন করতেই হবে, আর নাটকের নির্দেশ মতো এটা আমাকেই ফেলতে হবে। যাই গিয়ে ফেলে নিয়ে আসি। কিছু বলতে গেলেই তো একটা বিচিত্র বিতণ্ডা শুরু হয়ে যাবে, তার থেকে চুপ থাকাই ভালো। আমার যা বোঝার ছিল আমি বুঝে গিয়েছি। নিঘাত কোনো একটা মেন্টাল অ্যাসাইলাম থেকে আপনারা কজন মিলে পালিয়েছেন, আর পালিয়ে এসে ঢুকেছেন আমারই বাড়িতে। আর এমনই একটা দিনে এসেছেন যেদিন আমার ছেলে অসুস্থ। এখন আমি সেদিকে দেখি না, আপনাদের এই সমস্ত একটা তমাশা সহ্য করি। দেখুন, আমি আর জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ আপনারা চলে যান, প্লিজ। আপনি বুদ্ধিমান মানুষ, আমাদের উদ্দেশ্যটা আপনার ধরে ফেলা উচিত ছিল। যাকে আপনাকে আগেই বলা হয়েছে ম্যাক্স ফিশের নাটকের অনুসরণে আমরা এখানে একটা নাটক করতে চলেছি, আর আমরা ইতিমধ্যে আপনার বাড়ির কোন একটা জায়গায় একটা বোমা রেখে দিয়েছি। আমার বাড়িতে? হ্যাঁ, বোমা আপনার বাড়িতে। আর একটা
সময় একটা দেশ লাই জেলে ওর পোলতেটা আগুন লাগিয়ে আমরা সরে পড়ব। আর তার মুহূর্ত কয়েক বাদে আপনার এই বাড়িটা বিস্ফোরণে ধসে পড়বে। ম্যাক্স ফিশের যারা আগুন লাগা নাটকের কায়দায় আমরা এই বাড়িতে ঢুকে পড়েছি এবং যথাস্থানে বিস্ফোরণটা রেখেছি এবং বাড়িটা উড়িয়ে দিতে চলেছি। আচ্ছা আচ্ছা, আপনি যে সত্যি কথা বলছেন তার কি মানে আছে? মিথ্যে বলে লাভ কি আমাদের? আর আপনাকে অনুত্থর ভয় পাইয়ে কি সুখী পা হবে আমাদের? আপনারা সবকিছু করেন, দেখুন দেখুন আপনাদেরকে আমার নর্মাল মানুষ বলেই মনে হয় না। আর অ্যাবনর্মাল লোকজন না যা খুশি তাই করতে পারে। আচ্ছা বোমাটা আমি একবার নিজের চোখে দেখতে পারি, দেখে কি হবে? না মানে আপনারা সত্যি কথা বলছেন কিনা সেটা নিজের চোখে যাচাই করে দেখতে চাই। ব্যাস ধরুন বোমাটা আপনাকে দেখালাম, তারপর তো বলবে ওটা বোমা নয়, বোমার চেয়ারের রূপে একটা খেলনা। ওটা যতক্ষণ না ফাটছে ততক্ষণ তো আপনি সন্দেহমুক্ত হতে পারবেন না। তবে ওটা আমরা ফাটাচ্ছি। ফাটাচ্ছে অবশ্যই। বুঝতে পারছি আপনারা জেনে শুনে আমার উপর একটা অকথ্য মেন্টাল টর্চার চালিয়ে যাচ্ছেন। আপনাদের কোনো মানবিকতা বোধ নেই না? আপনারা দেখছেন আমার ছেলেটা কেমন অসুস্থ, আমার স্ত্রী কতটা উদ্বিগ্ন, আমি নিজে কতটা, তারপরও এইভাবে আমাকে নিয়ে আপনারা আপনারা মানুষ, আপনাদের মধ্যে মিনিমাম কোনো হিউম্যানিটেরিয়ান সেন্স রয়েছে? দেখুন দেখুন আপনাদেরকে না মানুষ বলে ভাবতে আমার জাস্ট ঘেন্না করছে। আপনাদের আপনাদের বেঁচে থাকার জাস্ট কোনো রাইট নেই। আপনি কি বোমাটা নিজের চোখে দেখতে চান? দেখে কি হবে? না দেখুক একবার। আপনি যদি চিৎকার চেঁচামেচি না করেন, গলা জড়িয়ে কথা না বলেন, তাহলে মুখে রুমালটা খুলে দিতে পারি। কি খুলে দেব? আমার অপরাধ কিছুই না? তাহলে তাহলে এভাবে আমাকে শাস্তি দেওয়ার মানে? আমাদের কোনো অপরাধ ছিল না, কিন্তু আমরা শাস্তি ভোগ করেই চলেছি। আমরা প্রশ্ন করেছি বারবার, কি দোষে শাস্তি, কিন্তু কোনো উত্তর পাই। এই সবের জন্য কি শুধু আমি দায়ী? না, তবে এই আমাদের মতো বিনা দোষে কেউ শাস্তি পেল, এই রকম একটা ঘটনা ঘটিয়ে আমরা একটু মজা পেতে চাইলাম, এই আর কি। আমাদের অবস্থাটা সবাইকে জানানোর একটা সুযোগ তৈরি করা গেল, বলতে পারেন আমাদের ক্ষোভ প্রকাশের একটা প্রচার। তা এ পথে কি আপনাদের সমস্যা মিটবে? দেখুন দেখুন, যে পথে সমস্যা মিটবে সেটা তো সময় সাপেক্ষ, আপনাদের তো আর অতটা ধৈর্য নেই। তাই বলে ধৈর্যের পরীক্ষা কি আমরা দিইনি? কিন্তু
কিন্তু এতে তো কোনো লাভ নেই। লাভ যে নেই তা আমরা বিশ্বাস করি। বিশ্বাস করেন তবে কাজ করবে। হ্যাঁ করবো। আর এই মনোভাবের যে জন্ম হচ্ছে তা যাতে আপনাদের মতো লোকজন হাড়ে হাড়ে টের পায় তার জন্যই এ কাজ করবো। আর এরপরেও যদি আপনাদের হুশ না ফেরে তাহলে সর্বনাশের জন্য আপনারাই দায়ী থাকবেন। মানুষকে অথর্ব করে আর কতদিন রাখা সম্ভব? নতুন করে তার হিসেব শুরু হোক। মানুষের বেঁচে থাকার পথ বন্ধ করে দিলে যে কি সর্বনাশ ঘটতে পারে তার একটা দৃষ্টান্ত নজরে আসুক। হ্যাঁ বাজে দৃষ্টান্ত, কিন্তু এইসব বাজে ব্যাপার ঘটে যাওয়ার অবস্থা কি হয়নি? খুব জমতে জমতে মানুষ যে কত বিকট মূর্তি ধারণ করতে পারে তা এবার আপনারা চাক্ষুষ করুন। যেখানে প্রতিকার নেই আর এই আতঙ্ক জাগানোতেই আমাদের সুখ। প্রতিশোধে ভুল পথে আমাদের আশ্রয়। বলতে পারেন অন্যকে কষ্ট দিয়ে নিজের কষ্টকে প্রবোধ দেওয়াতে আমাদের মজা। চমৎকার চমৎকার, হ্যাঁ মানে মানুষের সমর্থন আদায়ের কি চমৎকার রাস্তাই আপনারা খুঁজে বের করেছেন। মানে মানুষকে সঙ্গে নিয়ে নয়, মানুষকে ভয় দেখিয়ে সন্ত্রস্ত করে আপনারা নিজেদের দাবি দেওয়া পেশ করতে চাইছেন। চমৎকার। দেখুন দেখুন, আদর্শ হারিয়ে কিন্তু কেউ কোনোদিনও কিচ্ছু পায় না, আপনারাও পাবেন। আমরা পেতে আসিনি। আজকের আবহাওয়া যে কি সর্বনাশের জন্ম দিতে পারে আমরা তারই প্রচারক। আর আমরা এই কাজে না হৃদয় বলে কোনো কিছুকে আমলে দিচ্ছি না। আপনারা দেখছেন না সন্ত্রাসবাদীরা কিভাবে নিরীহ মানুষের উপর আক্রমণ করে? শিশু নারী বৃদ্ধ কাউকেই তারা রেয়াত করে না। তাই বলে এইসব নিরাপরাধ নিরীহ মানুষদের উপর তাদের আক্রোশ কখনোই না। এতে তাদের প্রকাশের প্রচারটা ভালো হয় তাই। এই যে আপনাকে আমরা বেছে নিয়েছি ঠিক ওই একই কারণে। আপনার প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। আপনার ছেলেও সুস্থ না। এ ব্যাপারে আমরা অন্তত বিন্দু মাত্র বিচলিত নই, বরং এটা আপনি নাটকটা ভালো জমবে। দেখেন আমাদের যা বলার ছিল তা তোমরা বলেই দিয়েছি, এখন আমাদের চলে যেতে হবে। তাই আমাদের শেষ কাজটা অর্থাৎ বোমাটাতে আগুন দিয়ে আমরা এখান থেকে চলে যাবো। মানে কি দেখুন দেখুন, আপনারা যে সত্যি সত্যি এমন একটা কাজ করতে পারেন আমার কিন্তু কোনো ধারণা ছিল না। আমি ভেবেছিলাম সবটা আপনাদের জাস্ট একটা খেলা, খুব খুব নোংরা একটা খেলা, কিন্তু খেলাই। ঠিক আছে আপনি আপনার ধারণা নিয়ে থাকুন না, কে বারণ করেছে? আমরা আমাদের কাজটা ছেড়ে ফেলি। আমরা ঠিক ঠিক ওই বোমাটাতে আগুন লাগাতে যাচ্ছি নাকি আপনাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য একটু খেলা খেলছি সেটা তার কিছুক্ষণের মধ্যে আপনি নিজের চোখে দেখতে পাবেন। দেখুন এই নিয়ে বেশি কথা বলার কোনো ইচ্ছা এখন আমার নেই। হ্যাঁ ঠিক, আর দু চার মিনিটের মধ্যেই সব বোঝাবুঝি শেষ হয়ে যাবে। মানে আপনারা যে এরকম একটা কাজ করতে পারেন না আমি কিন্তু ভাবিনি একবার। আরে ধুর, আপনি কি ভাবেন না না ভাবেন তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। এই দেশের এটা বের করো। হ্যাঁ ওর দেশ লাইটাই নেবো চমৎকার। আর কিছুক্ষণের মধ্যে ওর এই বাড়িটা ভেঙে গুড়িয়ে যাবে আর ওর কোনো পার্টিসিপেশন থাকবে না তাই হয়। বটেই তো, দিন দেশ লাইটা দিন দিন। দেখুন না কেন আমাকে নিয়ে এরকম করছেন, ছেড়ে দিন না আমাকে। আমি আপনারা কি সত্যি 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 মিথ্যে নেই আপনি ভাবুন, দেশ লাইটা দিন। ডাক্তার ও না আসলে আমাদের ছেলেটাকে বাঁচানো যাবে না। ও কিছু একটা করতে দিন। হ্যালো এটা কারা?
জানি না ওরা বলছে ওরা বলছে ভাই মহাদেব দিনে কি ভাই বাড়িটা উড়িয়ে দিয়ে গেছে বেঁচে থেকে তারা যে এখন এই কাজে পুরোপুরি তৈরি নয় সেটা বোঝা গেল তবে এই বোমাটা কিন্তু তৈরি তাই বিপদ কিন্তু কাটল না দেশটা যদি এভাবেই চলতে থাকে তাহলে
শীতকালে বোমাটা কিন্তু একদিন ফাটবেই। কাল